আজকের ক্লাসে আমরা রিজনিং থেকে একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট করব। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, তাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো। আজকে রিজনিং থেকে প্রথম কোশ্চেন, এসি ডিজি এইচএল মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন আছে এবং পরে এস ওয়াই আছে, এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন লেটারগুলো বসবে তোমাকে নির্ণয় করতে হবে। এগুলো প্রথমে লিখবে, এসি, তারপরে আছে ডিজি, তারপরে আছে এইচএল, এরপরে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে আছে এস ওয়াই। এবারে তোমরা যদি খেয়াল করো, এ এবং ডির মধ্যে পার্থক্য কত আছে? এ এবং ডির মধ্যে পার্থক্য বি সি ডি, তিনের পার্থক্য, এবং ডি এবং এইচ এর মধ্যে, ডি এবং এইচ এর মধ্যে কত পার্থক্য আছে আমরা দেখব, ই এফ জি এইচ, চারের পার্থক্য। এইচ এবং পরে যে জিজ্ঞাসা চিহ্ন আছে, এই যে লেটারগুলো বসবে কোন লেটারটা আসতে পারে এবং কত পার্থক্য হয়ে আসতে পারে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। প্রথমে তিনের পার্থক্য, তারপর চারের পার্থক্য, এর পরে যেটা আসবে সেটা পাঁচের পার্থক্য হয়ে আসবে। তাহলে এইচের পরে পাঁচের পার্থক্য যদি হয়ে আসে আই জে কে এল এম, তাহলে এইখানে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে প্রথমে এম হবে। তাহলে চারের পার্থক্য এরপরে যেটা পেয়েছি সেটা পাঁচের পার্থক্য, এর পরে যেটা হবে সেটা ছয়ের পার্থক্য হয়ে হবে। অর্থাৎ এসটা যে এসছে এম এর পরে সেটা ছয়ের পার্থক্য আছে কিনা আমরা দেখে নেব, এন ও পি কিউ আর এস, ছয়ের পার্থক্য আছে, তাহলে আমাদের লজিক ঠিক আছে। এরপরে দেখো সি এবং জির মধ্যে পার্থক্য কত আছে, সির পরে ডি ই এফ জি, চারের পার্থক্য, তারপর দেখো জি এবং এল এর মধ্যে পার্থক্য কত, জির পরে এইচ আই জে কে এল, পাঁচের পার্থক্য, অর্থাৎ পরপর বাড়ছে, প্রথমে চারের পার্থক্য তারপরে পাঁচের পার্থক্য, তাহলে এর পরে যেটা আসবে সেটা ছয়ের পার্থক্য আসবে। তাহলে এল এর পরে ছয়ের পার্থক্য যদি হয়, এল এর পরে কী হয়, এম এন ও পি কিউ আর, তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী হবে, এখানে আর হবে, প্রথমে আমরা এম পেয়েছিলাম পরে আর পেলাম। তাহলে আমরা যে উত্তরটা পেয়েছি সেটা হচ্ছে এম আর, এম আর কোন অপশানে আছে, অপশান সিতে আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে এম আর। এর পরের কোশ্চেনে আমরা যাব, পরের কোশ্চেনটি দেখো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই ধরনের রিজনিং করার জন্য প্রথমে আমরা কটা লেটার আছে সেগুলো আমরা গুনব, ড্যাশ নিয়ে কিন্তু গুনতে হবে, তবেই কিন্তু সঠিক হবে। ড্যাশ নিয়ে যদি গুনি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো, আমরা কতগুলো পাচ্ছি, আঠেরোটা পাচ্ছি। আমি কি বলেছিলাম, তিন দিয়ে ভাগ দেবে বা চার দিয়ে ভাগ দেবে, এটা যদি তোমরা তিন দিয়ে ভাগ দিয়ে করো, তিন ছয় আঠেরো, উত্তর কিন্তু পাবে না। ছটা ছটা করে লেটার লিখে আমরা উত্তরটা করার চেষ্টা করব, ছটা ছটা করে লেটার লিখলে কিন্তু উত্তরটা পেয়ে যাবে। যদি আমরা পরপর ছটা করে সাজাই, প্রথমে ড্যাশ, তারপরে এস, তারপরে আছে আর, তারপরে আছে ড্যাশ, তারপরে টি, তারপরে আর, এতটা এসছি। এর পরের লাইনে কি আছে, ড্যাশ আছে, এস আছে, আর আছে, তারপরে এস আছে, তারপরে ড্যাশ, তারপরে আবার আর, এতটা এসছি। এরপরে যেটা পড়ে আছে সেটা করবো, আছে ড্যাশ পড়ে আছে, তারপরে আছে এস, তারপরে আছে আর, তারপরে আছে এস, তারপরে আছে টি, তারপরে ড্যাশ পড়ে আছে। এবারে তোমরা খেয়াল করো এটা কিভাবে সাজিয়েছি, যদি তোমরা খেয়াল করো দেখো এস এস প্রত্যেকটাই মিলে যাচ্ছে, আর আর প্রত্যেকটাই মিলে যাচ্ছে, তাহলে এই লাইনে এই জায়গাটায় কি হবে, এখানে এস হবে, কারণ প্রত্যেকটা আমাকে এস এস করে মেলাতে হবে, আর আর করে মেলাতে হবে, টি টি করে মেলাতে হবে। তাহলে এই লাইনে কি হবে, এই লাইনে এই ড্যাশে টি বসবে, এখানে গোল করে দেবো, অর্থাৎ আমরা চিহ্ন দিয়ে রাখবো। এর পরের লাইনে এখানে আর আছে, পরে আর আছে, এখানে আর হবে, আমরা চোখ বন্ধ করে আর বসাতে পারি। এই যে প্রথমে যে ড্যাশগুলো আছে প্রত্যেকটায় ড্যাশ আছে, এখানে কি বসাবি। এবারে আমরা এই প্রথম লাইনে প্রত্যেকটায় ড্যাশ আছে, এখানে আমরা টি লিখব, কারণ হচ্ছে টি এস আর, তারপরে এস টি আর, এইভাবে সাজিয়েছে, উল্টো পাল্টা করে সাজিয়েছে। তাহলে আমরা প্রত্যেকটা ড্যাশে টি বসাবো এবং গোল করে দেব, এখানে টি, তারপরে টি। তাহলে আমরা যে উত্তরটা পেলাম, প্রথমে কি পেয়েছিলাম, প্রথমে টি, তারপরে এস পেয়েছি, তারপরে টি, তারপরে পেয়েছি টি, তারপরে পেয়েছি টি, তারপরে আমরা পেয়েছি আর, কোন অপশানে আছে দেখো, টি এস টি 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 আর, অপশান ডিতে পেয়েছি, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, এইভাবে সাজাবে। এর পরের কোশ্চেন, পরের কোশ্চেন দেখো, এই চারটি অপশানের মধ্যে কোনটি অড বা আলাদা তোমাকে খুঁজে নিতে হবে, গুগল, টুইটার, ভাইরাস এবং ফেসবুক। তোমরা যদি খেয়াল করো, গুগল, টুইটার এবং ফেসবুক এই তিনটে নেটওয়ার্ক বেস, নেটওয়ার্ক কানেক্টেড, কিন্তু ভাইরাস এটি একটি আলাদা, ভাইরাস
এটি আলাদা, কিন্তু গুগল, টুইটার এবং ফেসবুক এই তিনটের মধ্যে মিল আছে, কিন্তু ভাইরাসের সঙ্গে এদের মিল নেই। অর্থাৎ এখানে অট কোনটা? ভাইরাস হবে অট, অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন দেখো, ক্রিকেট, ফুটবল, হকি এবং বিলিয়ার্ড এদের মধ্যে কোনটা আলাদা বা অট? এই ধরনের কোশ্চেন 2021 এসেছিল, এবারেও আসতে পারে, তোমরা দেখে নাও কীভাবে এর উত্তরগুলো করবে। ক্রিকেট, হকি এবং ফুটবল এই তিনটের মধ্যে কি সম্পর্ক আছে এবং কোন লজিকে গাঁথা আছে তোমরা যদি খেয়াল করো। ক্রিকেটে কতজন খেলি? ক্রিকেটে 11 জন খেলি। হকিতে কতজন খেলি? 11 জন খেলে। ফুটবলে কতজন খেলি? ফুটবলে 11 জন খেলে। এবং বিলিয়ার্ডে কতজন খেলে? বিলিয়ার্ডে 2 জন খেলি। প্রত্যেকটা ক্রিকেট দল, হকি দল এবং ফুটবল দলে 11 জন করে খেলে, কিন্তু বিলিয়ার্ডে 2 জন করে খেলি। তাহলে সঠিক অ্যান্সার এখানে কোনটা আলাদা বা অট? বিলিয়ার্ড, অপশান ডি হবে এখানে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন দেখো, 38/3, 34/5, 29/9, মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন এবং পরে 16/33, এর উত্তর কত সহজভাবে করা যায় দেখে নাও। তোমরা প্রত্যেকে ট্রাই করো এবং উত্তর অবশ্যই কমেন্ট করো। দেখো, যদি আমরা ফাঁকা ফাঁকা করে লিখি 38/3, তারপরে আছে 34/5, তারপরে আছে 29/9, পরে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ ড্যাশ আছে, তারপরে আছে 16/33, এদের মধ্যে পার্থক্য যদি তোমরা খুঁজে বার করে নাও উত্তর কিন্তু পেয়ে যাবে। দেখো, 38 পরে 34 অর্থাৎ 4-এর পার্থক্য, তারপরে দেখো 29/34, তাহলে 29 এবং 34 মধ্যে পার্থক্য কত? 29 এবং 34-এর মধ্যে পার্থক্য 5-এর পার্থক্য। এর পরে তাহলে কতর পার্থক্য হয়ে আসবে? প্রথমে 4 ছিল, পরে 5 হয়েছে, তাহলে 6-এর পার্থক্য হয়ে আসবে। 29 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে সেই সংখ্যাটা পেয়ে যাব। 29 থেকে 6 বিয়োগ করো, 29 থেকে 6 গেলে 23, তাহলে এই ড্যাশের লবে কি হবে? লবে হবে 23। হরে কত হবে আমাদের জানা নেই। এর পরেরটা আমরা মিলিয়ে দেখবো যে আমাদের উত্তর সঠিক হচ্ছে কি না। 23 এবং পরে আছে 16, পরপর কীভাবে গেছিলাম 4-5, তারপরে আমরা 6-এর পার্থক্য করে 23 পেয়েছি। এরপরে 23 থেকে আমরা যদি 7 বিয়োগ করি 16 পাই কি না দেখবো। 23 থেকে আমরা 16 বিয়োগ করব, 23 থেকে 16 বিয়োগ করলে কত? 7, অর্থাৎ আমরা যে লজিক এসেছি এটা সঠিক আছে। এরপরে আমরা হরেরগুলো দেখবো কীভাবে এগুলো সাজিয়েছি। এখানে 3 ছিল, পরে 5 হয়েছে, এদের মধ্যে পার্থক্য কত? 5 থেকে 3 গেলে 2-এর পার্থক্য আছে, 5 এবং 9-এর মধ্যে পার্থক্য 4। তাহলে প্রথমে কী হয়েছিল? 2-এর পার্থক্য, তারপরে 2-এর ডবল 4-এর পার্থক্য হয়ে 9 হয়েছে। প্রথমে 3 ছিল, 2-এর পার্থক্য করে 5 হয়েছে, তারপরে 5-এর পরে 4-এর পার্থক্য করে 9 হয়েছে। এরপরে যেটা আসবে সেটা 8-এর পার্থক্য করে আসবে, কারণ ডবল ডবল করে হয়েছে। তাহলে 9-এর সঙ্গে যদি আমরা 8 যোগ করে দিই তাহলে আমরা পরের সংখ্যাটা পেয়ে যাব। 9-এর সঙ্গে যদি আমরা 8 যোগ করি কত পাই? 17, তাহলে আমরা এখানে হরে 17 পেয়ে যাচ্ছি। এরপরে আমরা দেখব, প্রথমে 2-এর পার্থক্য, তারপরে 2-এর ডবল 4-এর পার্থক্য, 4-এর ডবল 8-এর পার্থক্য আমরা পেয়ে গেছি। তাহলে এর পরে যেটা আসবে 8-এর ডবল আসবে, 16-এর পার্থক্য হয়ে 33 হয় কিনা দেখব। যদি আমরা 17-এর সঙ্গে 16 যোগ করি, 17-এর সঙ্গে 16 যোগ করলে কত? 17 এবং 16 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 33। তাহলে আমরা যে ভগ্নাংশটা পেয়েছি 23/17, এটি কোন অপশানে আছে দেখো। 23/17 এটি অপশান সিতে আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে 23/17, অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেনটি দেখো, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, প্রত্যেকে চেষ্টা করো। এখানে 5 আছে, পরে 7 আছে, এখানে 4 আছে এবং নিচে 3 আছে, মাঝখানে উত্তর দেওয়া আছে 99। দ্বিতীয়টার ক্ষেত্রেও একই, তৃতীয়টার ক্ষেত্রে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত হবে আমাদের নির্ণয় করতে হবে। এদের মধ্যে যদি তোমরা যোগ বিয়োগ গুণ করে দেখো উত্তর পাবে না, কিন্তু খেয়াল করো যদি তোমরা 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, অর্থাৎ এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের স্কোয়ার করে যোগ করো। 5 স্কোয়ার কত? 5 স্কোয়ার 5 5 25, যুক্ত 7 স্কোয়ার কত? 7 7 49, যুক্ত 4 স্কোয়ার 4 4 16, প্লাস 3 স্কোয়ার 3 3 9। স্কোয়ার কীভাবে বার করতে হয়? যদি 5 স্কোয়ার বার করতে হয়, 5-এর সঙ্গে 5 গুণ করলে আমরা স্কোয়ারটা পেয়ে যাই। এর আগে আমরা ডিটেলসে আলোচনা করেছি, এগুলো এবারে যোগ করো। 25 49 16 এবং 9, এই তিনটে যদি তোমরা যোগ করো, এই তিনটে যোগ করলে আমরা কত পাই? এই তিনটে যোগ করলে আমরা 99 পাই।
তাহলে এটার ক্ষেত্রে যেভাবে করলাম এটার ক্ষেত্রে একইভাবে হয় কি না দেখব, যদি হয়ে যায় তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। দেখো প্রথমে সাত আছে তারপর ছয় আছে, অর্থাৎ সাতের স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার প্লাস পাঁচের স্কোয়ার এবং পরে আছে দুই স্কোয়ার, এই তিনটে যোগ করব। সাতের স্কোয়ার কত? সাত সাতা উনপঞ্চাশ, প্লাস ছয় স্কোয়ার কত? ছ ছ ছত্রিশ, প্লাস পাঁচ স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ এবং দুই স্কোয়ার দু দুয়ে চার, এই তিনটে যোগ করো। এই তিনটে যোগ করলে আমরা পাবো একশো চোদ্দো, এক এক চার। দেখো এখানে এক এক চার দেওয়া আছে। এর পরেরটার ক্ষেত্রে এই জিজ্ঞাসা স্থানে একইভাবে উত্তরটা বার করব। কিভাবে উত্তরটা বার করব দেখো, প্রথমে তিন স্কোয়ার, তারপরে নয় স্কোয়ার, তারপরে সাত স্কোয়ার, তারপরে আছে পাঁচ স্কোয়ার। তাহলে একইভাবে আমরা উত্তরটা বার করব। এই দুটোর ক্ষেত্রে যেভাবে করেছি একইভাবে আমরা এর উত্তরটাও একইভাবে বার করব। তিন স্কোয়ার কত? তিন তিরিকে নয়, প্লাস নয় স্কোয়ার, নয় স্কোয়ার ন ন একাশি, প্লাস সাত স্কোয়ার সাত সাতা উনপঞ্চাশ, যুক্ত পাঁচ স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ, এই তিনটে যোগ করো। এই তিনটে যোগ করলে আমরা পাবো একশো চৌষট্টি। একশো চৌষট্টি অপশান বিতে আছে, একশো চৌষট্টি, এক ছয় চার, এক ছয় চার একশো চৌষট্টি, এটাই হবে সঠিক অ্যান্সার। তোমরা প্রত্যেকেই যোগটা করো, একশো চৌষট্টি হবে সঠিক অ্যান্সার, অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ রিজনিংয়ের প্র্যাকটিস সেট। তোমরা প্লেলিস্ট চেক করো, প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার ভিত্তিক ক্লাস আমরা পরপর আলোচনা করেছি।